আপনাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য, তার জন্য প্রেস ক্লাব কর্তৃপক্ষকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সম্মানীয় সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ, অত্যন্ত ব্যথাতুর হৃদয় নিয়ে আজকে আমি একটি নির্দিষ্ট ইস্যুতে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। সেই ইস্যুটা হচ্ছে কর্তব্যরত অবস্থায় আমাদের একটি ন্যাশনাল ইলেকট্রনিক্স মিডিয়া, যার বাংলা যে চ্যানেলটি রয়েছে, তার সাংবাদিক এবং তার ভিডিওগ্রাফার, আবার বলি ব্যক্তিগতভাবে ভারতবর্ষের আইন সিআরপিসি আইপিসি সকলের জন্য সমান। আমরা কেউ আইন হাতে তুলে নিতে পারি না, অভিযোগ হলে আমাদের আইন অনুযায়ী ফেস করতে হয়, কিন্তু আমরা সবসময় রেসপেক্ট করি মিডিয়াকে, কারণ তারা আমাদের সংবিধানের চতুর্থ স্তম্ভ হিসেবে দেশবাসী, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ব্যুরোক্র্যাটস, জুডিশিয়ারি, তারা সবসময় মিডিয়া এবং মিডিয়া পার্সনদেরকে রেসপেক্ট করে, শ্রদ্ধা করে, কারণ তারা সংবিধানের চতুর্থ স্তম্ভ। আমরা কালকে দেখেছি সন্দেশখালীতে কর্তব্যরত অবস্থায় রিপাবলিক বাংলার প্রতিনিধি তরুণ সাংবাদিক সন্টু পান এবং তার ভিডিওগ্রাফারকে যেভাবে নোটিশ না দিয়ে, ওয়ারেন্ট না দেখিয়ে, অভিযোগ না জানিয়ে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে প্রথমে লঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ভুটভুটি থেকে, মধ্যযুগীয় বর্বরতা বললেও খুব খারাপ হয়, তারপরে তাকে ট্রেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, আমরা সেটা দেখেছি, ভারতবর্ষের লোক দেখেছে। এবং যেটা সকালবেলা আমরা অভিযোগ আকারে পেয়েছি, তাকে রাত্রে খাওয়ার পর্যন্ত দেওয়া হয়নি, এবং একটু আগে সন্দেশখালী থেকে বেরিয়ে আসার সময় আমি মিনাখাতে শুনলাম যে তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে, পুলিশ কাস্টডিতে। আমি প্রথমত এর নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং এই সংবাদ সম্মেলনটি আমি ভারতীয় জনতা পার্টির কার্যালয়, আমার নিজস্ব কার্যালয় অথবা লিডার অফ অপোজিশন হিসেবে বিধানসভা বা বিধানসভার গেটে না করে এখানে করছি, এই কারণে আমি আশা করেছিলাম যে প্রেস ক্লাব, যা একটি নির্বাচিত সংগঠন, তারা তাদের রাজনীতির ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে তারা এই ধরনের একটি প্রেস কনফারেন্স অর্গানাইজ করবেন এবং ঘটনার নিন্দা করবেন, এবং তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে, পুলিশ মন্ত্রীকে, ডিজিপিকে আবেদন করবেন যাতে দ্রুত এই সাংবাদিককে এবং ভিডিওগ্রাফারকে মুক্তি দেওয়া হয় এবং প্রপার ইনভেস্টিগেশন বা তদন্ত করে সেকশন 41-এ নোটিশ দিয়ে অথবা কোর্ট থেকে সমন বা ওয়ারেন্ট প্রেয়ার করে তার বিরুদ্ধে যদি সত্য অভিযোগ থাকে আইনত ব্যবস্থা নেবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সরকার এমন একটি ভীতির পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করেছে তাতে প্রেস ক্লাব কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে চটাতে চাননি। তারা যে কাজটা করার কথা সে কাজটা লিডার অব অপোজিশন প্রায় 4 ঘন্টা সন্দেশখালীতে থেকে, আমি এতটা পথ ছুটে ছুটে এসে আপনাদের ইউটিউবারদের বিরুদ্ধে সরকারের এই ব্যবস্থাপনার ক্ষেত্রে, এই আক্রমণের ক্ষেত্রে আমি কিন্তু প্রতিবাদের ভূমিকা নিয়েছিলাম। ঠিক একইভাবে আজকে রিপাবলিকের সাংবাদিক হিসেবে নয়, একজন তরুণ সাংবাদিক, তাকে অন্যায়ভাবে, বেআইনিভাবে একটা ক্রিমিনাল শাহজাহান, যাকে পুলিশ ধরতে পারে না, ধরে দিতে পারে না, হাইকোর্টকে বলতে হয় যে অবিলম্বে মূল আসামিকে সারেন্ডার করতে হবে, সিবিআই ইডিকে কেসে ট্যাগ করতে হবে,
সেক্ষেত্রে সেকশন 41 এ নোটিশ দেওয়া যেত, তাকে তার বাড়ি পর্যন্ত ফেরার সুযোগ দিয়ে তার বাড়ি থেকে মধ্যরাত্রে বা সকালবেলা গ্রেপ্তার করা যেত, থানায় ডেকে পাঠিয়ে 41 এ কমপ্লাই না করলে তাকে অ্যারেস্ট করা যেত। তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগের দুদিন তিন দিন তদন্ত করিয়ে তাকে কোর্ট থেকে ওয়ারেন্ট প্রেয়ার করে অ্যারেস্ট করা যেতে পারত। তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যে কমপ্লেনটা মাননীয় এক মহিলা করেছেন বা করানো হয়েছে তার কাউন্টার ভিডিও ফুটেজ ওই সময়কার সেই সাংবাদিকের কাছ থেকে নেওয়া যেতে পারত, কিন্তু এগুলোর কোনোটাই করেনি। আমার মনে হয়েছে শান্তু পান মহোদয় তৃণমূল কংগ্রেসের যিনি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর তথা মাননীয় মুখ্যমন্ত্রীর খুব প্রভাবশালী ভ্রাতুষ্পুত্র, যিনি আবার তৃণমূলের একজন সাংসদও বটে, তাকে যখন ইডি ডাকে অনেকবারই ডেকেছে, তখন ইডি তাকে ডাকে সিজিও কমপ্লেক্সে, তখন বাইরে অনেক সাংবাদিক মহোদয়ের হয়তো হাউসের নির্দেশে হয়তো ব্যক্তিগত আশঙ্কা বা শঙ্কায় প্রশ্ন করার সেদিন হয়তো ইচ্ছা থাকলেও সাধ্যে কুলায়নি, কিন্তু শান্তু পান তিনি কিন্তু সেদিন তাকে প্রশ্ন করেছিলেন, আমরা সবাই দেখেছি। হয়তো এই কারণে পশ্চিমবাংলার প্রিন্সকে প্রশ্ন করার জন্য একটা তাকে প্রতিহিংসার বশবর্তী হয়ে শাসকের ক্ষমতা দ্বন্দ্ব অহংকারের বহিঃপ্রকাশ ঘটিয়ে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ লকআপে খাওয়ার দেওয়া হয়নি এবং পিসি চাওয়া হয়েছে। এই বর্বরতা, এই অন্যায়, একে বরদাস্ত করা যায় না। আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সাংবাদিক কুলকে শুধু নয় সমস্ত রাজনৈতিক দল এবং মেরুদণ্ড শক্ত রাখা প্রতিবাদীদের বলব, এই সাংবাদিককে যে কায়দায় গ্রেপ্তার এবং পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন, এবং আমাদের রাজ্যের বিশিষ্ট আইনজীবীরা তারা জোট বেঁধে কিভাবে আইনি পরামর্শ দিয়ে এই মিথ্যা মামলা খারিজ করা যায় অথবা এই মামলাকে নিরপেক্ষ তদন্ত স্বার্থে সিবিআইকে ট্রান্সফার করিয়ে শান্তুকে জামিনে মুক্তি দেওয়া যায় তার উদ্যোগ গ্রহণ করুন, এই আবেদন আপনাদের মধ্য থেকে মাধ্যমে আমি আজকে রাখতে চাই। আজকে আমি সারা দিন সকাল থেকে বেরোনোর সময় থেকে এই কালো ব্যাচটা বুকে রেখেছি। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, আমার যে আপনার এক্স হ্যান্ডেল আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সব জায়গায় আপনি দেখবেন আমি ব্ল্যাক সিম্বল রেখেছি 24 ঘন্টার জন্য। এটা আমার সিম্বলিক প্রোটেস্ট এই অ্যাট্রোসিটি এগেনস্ট রিপোর্টার্স এবং সলিডারিটি টুয়ার্ডস দ্য জার্নালিস্ট। আমি আমার কথা শেষ করলাম। এ থেকে যেটা উঠে এসছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে আসানসোলে, এখানে বিজেপি দপ্তরে, এইটা নিয়ে কি বলবেন? আসানসোলে বিক্ষোভ টিক্ষোভ আমি জানি না, আর এখানে মুরলীধর সেনে যে 20টা লোক বসে আছে এরা সব তৃণমূল করে, এরা প্রয়োজনে নিজেদের কমিউনিটিকে ব্যবহার করছে। আমি কথা হচ্ছে ওই পুলিশ অফিসার নিজে সেলফ ডিক্লিয়ার করছে যে আমাকে এই কথা বলা হয়েছে। আমার আমার মন বিজেপি কথা বলে না, সেটা সাথে সাথে কারেকশন করুন মানে একটু সাথে সাথে আমি যেটা আপনাদের কাছে বলতে চাই, ওই পুলিশ অফিসার নিজে এই কথাটি বলে তার ভালো পোস্টিং এর জন্য চেষ্টা করছেন, এটা আমার মনে হয়েছে। আপনারা এই কথা প্রথমে একটা কিছু জন করলো, আমরা এটা নিয়ে গুরুত্ব দিচ্ছি না, একেবারেই গুরুত্ব দিচ্ছি না, কারণ আমাদের কোন নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়নি। বরঞ্চ ওই পুলিশ অফিসার নিজেকে খালিস্তানি বলা হয়েছে আমাকে বলে নিজে চিৎকার করছেন, নিজের সেলফ ডিক্লিয়ার করছেন এবং বলছেন এটা কি হিন্দুত্বের নমুনা? এই যে হিন্দুত্বকে অ্যাটাক করছেন একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে, এটা মমতা ব্যানার্জিকে কি তুষ্টিকরণ করার জন্য? আর দ্বিতীয়ত খালিস্তান শব্দের সঙ্গে শিখদের গুরু নানকজির যারা আদর্শ পালন করেন, আমরা গুরু নানকজি, গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিংকে প্রণাম করি,
তাদের লড়াইতে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা খুব পরিষ্কার ভাবে বলতে চাই, শিখ ধর্মের সঙ্গে খালিস্তান শব্দের কোনো সম্পর্ক নেই। কমপ্লিটলি কমপ্লিটলি সারাদিন সন্দেশখালিতে ডিভিশন বেঞ্চে মমতা ব্যানার্জি এবং তৃণমূল হারার পরে তাদের মুখে যে চুনকালিটা লেগেছে, আর আমি যেভাবে 11:50 থেকে বেলা 3:30 পর্যন্ত সন্দেশখালির পাড়া পাড়ায় গ্রামে গ্রামে ঢুকে গেছি, যেভাবে জনজোয়ার হয়েছে, জনসুনামি হয়েছে, সেখান থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য প্লট রেডি করা হয়েছে, এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো শব্দ প্রয়োগ করে না, প্রয়োজন হয় না। তৃণমূলের নেতা নেত্রী মমতা ব্যানার্জি টুইট করেছেন, ওনার টুইট এক্স অ্যাঙ্গেল উনি নিজে করেন না অন্য কেউ করেন আমি জানি না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, গতকাল আপনার মাননীয় কাউন্সিলর অনন্যা ব্যানার্জি না কি নাম, তিনি কাকি কাণ্ড করেছেন কলকাতা কর্পোরেশনে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তাদেরকে কিভাবে অ্যাটাক করেছেন। মমতা ব্যানার্জি আপনি চুপ কেন? অনন্যা ব্যানার্জিকে নিয়ে আপনি বেরোক ব্রায়েন, তার মুখটা সেলাই হয়ে গেছে কেন? আমি এই প্রশ্নের উত্তরটা জানতে চাই। আরেকটা হচ্ছে তৃণমূলের প্রতিনিধি দলের যে আবেদন শুনে রাজ্যপাল আজকে চোপড়ায় গেছেন, এই রাজ্যপালের ভূমিকা বা সফর নিয়ে কি বলবেন? আমি সমর্থন করি, উনি মানবিক কারণে গেছেন। এর আগেও তিনি যখন ভাঙড়ে গেছিলেন, আইএসএফ এর যে কর্মী সমর্থক খুন হয়েছিল তাদের বাড়িতেও গেছেন, তিনি গেছেন, রাজধর্ম পালন করেছেন, যেটা তৃণমূল কংগ্রেস কোনোদিন পালন করে না। মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের বক্তৃতে ঘটনা ঘটার 3 দিন পরে পৌঁছান, আমরা পরের দিন পৌঁছাই। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পাঞ্জাবে কোথায় কোথায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন, সিউড়িতে গিয়ে তিনি সন্দেশখালীর মা বোনেদের বহিরাগত বলতে পারেন, আরএসএস কে আক্রমণ করতে পারেন, বিজেপি কে আক্রমণ করতে পারেন, সন্দেশখালীর মা বোনেদেরকে আক্রমণ করতে পারেন, কিন্তু তিনি সন্দেশখালীতে যাওয়ার সময় পান না। তার একাধিক ঘটনা আমরা দেখেছি, হাসখালীর ক্ষেত্রে আমাদের ওই শিশু কিশোরী কন্যাটিকে তিনি কিভাবে আক্রমণ করেছিলেন, ওই ভাষা আমি মুখে বলতে চাই না, অনেক মাতৃমণ্ডলী দিদি বোনরা এখানে আছেন। পরবর্তীকালে কামধুনির ঘটনা, তার আগে পার্কস্ট্রিটের ঘটনা, কামধুনিতে আমরা গিয়ে অবাক হয়েছি, টুম্পা মৌসুমী বা যিনি ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তার বাড়িতে প্রোটেকশন দেওয়া হয়নি, যিনি ফাঁসি দণ্ডাদেশ প্রাপ্ত ছিলেন পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন, তার বাড়ির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রোটেকশন দিয়েছে। সবকিছুই এই রাজ্যে হয় রাজনীতিকরণের জন্য। রাজ্যপাল যেটা করেছেন বা করছেন, তিনি কিন্তু তার যে সাংবিধানিক কর্তা হিসেবে যে কর্তব্য সেটা তিনি পালন করছেন, যে কর্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তা পালন করেন না। সুগন্ধুদা, আমি দীপঙ্কর মন্ডল এনকেটিভি বাংলা থেকে বলছি। সুগন্ধুদা, গতকাল নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন যে বিভিন্ন রাজ্যে, পশ্চিমবঙ্গ ছাড়া ভিন্ন রাজ্যে সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়, এবং আমরা দেখলাম কালকে সন্ধ্যাবেলায় আমাদের রাজ্যের একজন ইয়াং জার্নালিস্টকে গ্রেপ্তার করা হলো। ঘটনা কি কাকতালীয় নাকি কোনো মিল আপনি খুঁজে? আপনাকে বলে দিই, এটা সুপরিকল্পিত, কারণ তিনি সন্দেশখালীর ঘটনায় এতটা ড্যামেজ হয়েছেন যাতে ওনার 500,000-এর গল্প, 100 দিনের কাজের টাকা দেওয়ার গল্প, চা বাগানের শ্রমিকদের 60,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার গল্প, মানে ভোট কেন্দ্রিক যা যা ওনার ভাবনা ছিল সব গোলমাল হয়ে গেছে। এবং যেভাবে লাগাতার আপনারা বাধ্য হয়েছেন বা আপনারা করেছেন, আমি থ্যাংকস টু দি মিডিয়া, কারণ আমরা ঢুকতে পারিনি অনেক লড়াইয়ের পরে। আজকে সিঙ্গেল বেঞ্চে যদি রায়কে পর্যন্ত ওই সেট পুলিশ অফিসার চ্যালেঞ্জ করেছেন, আপনারা দেখেছেন, যে আপনাকে ঢুকতে দেব না যতক্ষণ না ডিভিশন বেঞ্চে হিয়ারিং কমপ্লিট হয়ে জাজমেন্ট আসছে। কত বড় অডাসিটি! অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্রকে তিনি চ্যালেঞ্জ করছেন, কলকাতা হাইকোর্টকে চ্যালেঞ্জ করছেন, তাই এই ঘটনা সুপরিকল্পিত। এবং আজকে সন্তু পান যেহেতু রিপাবলিক, তাকে অ্যারেস্ট করে আপনাদেরকে সবাইকে ভয় দেখানো হলো, কিন্তু আপনারা অনেকে নোটিশ পেয়েছেন সন্দেশখালী থানার, আপনারা কিভাবে সেফ হলেন আমি বলে দিচ্ছি। বড় বড় হাউসগুলো এবিপি আনন্দের এডিটর থেকে শুরু করে অনেক চ্যানেলই নোটিশ পেয়েছিলেন সন্দেশখালী থানাতে পরের দিন সকাল 11:00 হাজির হতে হবে, আপনারা দেখাননি, বলেননি। আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি, অপোজিশন লিডার হিসেবে জনগণকে জানাচ্ছি যে সবাইকে ভয় দেখানো হয়েছে, এবং ভয় দেখানোটা
মানে মমতা ব্যানার্জির চক্রান্তটা ভেস্তে গেছে কিভাবে সেটাও আপনারা শুনে রাখুন। আমাদের যে ন্যাশনাল NCW এসেছিলেন তাদের অনেকগুলো বক্তব্যের মধ্যে একটা সামান্য অংশের পোর্শনকে যে কেটে দেখানো হয়েছিল রাজ্য পুলিশের হ্যান্ডেল থেকে, যে তারা বলছেন যে আপনার কোনো মহিলা ধর্ষণের বা নির্যাতিত হওয়ার অভিযোগ তাদের কাছে করেননি, এবং এই পোর্শনটাকে কেটে রাজ্য পুলিশের পক্ষ থেকে এক স্যান্ডেলে পোস্ট করা হয়, এবং আপনাদের অনেকগুলো শুধু ABP আনন্দের এডিটর নয় অনেকগুলো চ্যানেলকে নোটিশ পাঠানো হয় আগামীকাল সকালবেলা সন্দেশখালী থানায় 11টার সময় আপনাদের হাজির হতে হবে, এবং পরের দিন এই আপনাদের হাজির হওয়ার আগে NCW থেকে খুব বড় লম্বা টুইট এবং ভিডিও ফুটেজ দিয়ে দেওয়া হয় যে একাধিক মহিলা তাদের শারীরিক নির্যাতন এবং ধর্ষণ থেকে শুরু করে মলেস্টেশন থেকে শুরু করে সব ধরনের অত্যাচারের কথা তারা বলেছেন তাদের কাছে। তাদের জিডি কমপ্লেন না হয় না, থানা বলে শাহজাহানের সঙ্গে কথা বলো, এইটা তারা পোস্ট করার পরে আপনাদের উপরে আক্রমণ করার জন্য অস্ত্রটা ভোঁতা হয়ে যায়, প্রথম তখন থমকে যায়। তারপরে গতকাল ওখান থেকে একজন সম্মানীয় মহিলাকে তৃণমূল কংগ্রেসের সাহায্যে, আমি মনে করি পুলিশের ম্যানুফ্যাকচার করা আর্টিফিশিয়াল ফলস ফেব্রিকেটেড ম্যালাফাইড ইন্টেনশনের এফআইআর লঞ্চ করে রিপাবলিকের পার্টিকুলার দিস সাংবাদিককে অ্যারেস্ট করা হয়। তার কারণ সন্তুর পান আলালের দুলাল কয়লা ভাইপোকে সিজিও কমপ্লেক্সের সামনে প্রশ্ন করার সাহস রেখেছিল, তাই সুপরিকল্পিত চক্রান্ত, টার্গেটটা সব টার্গেট ছিল, এবং এমন একটা চ্যানেলকে এমন একজন লোককে টার্গেট করা হয়েছে যাকে আপনার অ্যারেস্ট করে পুলিশ কাস্টডিতে নিয়ে আপনাদের এখানে উপস্থিত প্রায় 150 সম্মানীয় সম্মানীয় সাংবাদিক বন্ধু তাদের মিডিয়া হাউসকে বার্তা দেওয়া যায় যে হীরক রানীকে কেউ চটাবেন না, সত্য হোক আর মিথ্যা হোক পজিটিভ খবর করুন, নেগেটিভ খবর করবেন না, তাতে শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট আক্রান্ত হবে তা নয়, আমি প্রয়োজনে অ্যারেস্ট করাবো, পিসিতে রাখবো, লকাতে আপনাদের শুয়ে থাকতে হবে কম্বল পেতে, আপনাদেরকে জেসিতে পাঠাবো, মানসিক টর্চার করব, আরো অনেক কিছু করব, এইটা হীরক রানীর পরিকল্পনা, সেটা তিনি এটাকে দিয়ে মানে রিপাবলিক এবং সন্তু পানকে দিয়ে শুরু করলেন। আমি মূল্য দিই না, আর সুপ্রতিম সরকারকে প্রমাণ করতে হবে যে এই শব্দটা কোন বিজেপি নেতা সাংসদ বিধায়ক বলেছে। সুপ্রতিম সরকার যেটা করেছে মমতার নির্দেশে করেছে, কারণ মমতা ব্যানার্জি আজকে সারাদিন উন্মাদ হয়ে গেছেন, অ্যাম্বুলেন্স উদ্বোধনে বক্তৃতা দেননি, প্রথম কথা ডিভিশন বেঞ্চে ধাক্কা খেয়েছেন, মুখে কালি লেগেছে, তারপরে 11:50 থেকে যা আপনারা দেখিয়েছেন 3:30 পর্যন্ত উন্মাদ হয়ে যাওয়া যথেষ্ট, সেই কারণে তিনি প্রথমে অন্য নেতা নেত্রীদের সম্পর্কে অভিযোগ করেছেন, পরে সুপ্রতিম সরকারকে দিয়ে করেছেন। আমি সুপ্রতিম সরকারকে বলবো 24 ঘন্টার মধ্যে আপনাকে প্রমাণ করতে হবে, আদারওয়াইজ আই উইল টেক লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট ইউ। সুবেন্দুদার, রোজিনা রহমান, বঙ্গ টিভি বলছি, যে পুলিশ শাহজাহানকে খুঁজে পায় না, যে পুলিশের খাতায় বেপাত্তা শিব হাজরা, সেই পুলিশ সাংবাদিককে অন ডিউটি টেনে হিচড়ে নিয়ে গেল, এটা কি বাংলার সাংবাদিক মহলকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করলো মমতা বন্দ্যোপাধ্যায়? আমি আমার আগেই আমাদের নিজেই বলে দিয়েছি, এটা ক্লিয়ার একটা মেসেজ এবং আপনাদেরকে ভয় দেখানো। রাজ্য পুলিশ মুখ্যমন্ত্রীকে দুষ্ট, আমি ওখানে আমাদের আপনাদের সব সাংবাদিকরাই ছিলেন, তারা যেভাবে বলেছেন সমস্ত চ্যানেল মিডিয়া ইউটিউবার আপনার পার্সোনাল মোবাইলে সেগুলো উঠেছে, না আমার ভিউ মানে যা অবস্থা শুনে গেছিলাম তার থেকেও খারাপ অবস্থা, ভয়াবহ অবস্থা, এবং সন্দেশখালী মহিলাদের পাশে আমরা আছি, সর্বতোভাবে আছি,
আর এই মহিলাদেরও মহেশ্বর সর্দারকে দিয়ে টাকা বিতরণ করে বা হঠাৎ করে পাট্টা ইস্যু করে কোনো লাভ হবে না। মমতা ব্যানার্জির ট্রেন ছেড়ে গেছে, রাজ্য পুলিশ মহিলাদের চোখের জলেই উনাকে বিদায় নিতে হবে। রাজ্য পুলিশ মুখ্যমন্ত্রীকে তুষ্ট করার জন্য নিপীড়িতার মুখ দেখিয়েছে, তারপরে সেটা ডিলিট সুকান্ত মজুমদার মাননীয় রাজ্য সভাপতি এবং সাংসদ, তিনি যেই NCW তে কমপ্লেন করেছেন সাথে সাথে উইথড্র করেছে। এরা মমতা বন্দ্যোপাধ্যায় স্থাবকতা করতে গিয়ে একটার পর একটা ভুল করছে বলেই আজকে চিফ জাস্টিসের বেঞ্চে আমি পারমিশন পেয়েছি ঢোকার। এক কেসে CBI ED কে ট্যাগ করতে বলেছেন তুই, শাহজাহানকে সারেন্ডার এবং অ্যারেস্ট করার ক্ষেত্রে চিফ জাস্টিস ডাইরেকশন দিয়েছেন একেবারে ওপেন কোর্টে। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিচালিত পুলিশের ভুল ভ্রান্তির জন্যই এই ঘটনাগুলো পরপর ঘটেছে। আমার আরো একটা কাজ আছে সুরেন্দ্রা, আমি একটু সল্ট লেক যাবো। এক সেকেন্ড সুরেন্দ্রা, মৃণাল সরকার, সুরেন্দ্রা মৃণাল সরকার বলছি, বলুন সুরেন্দ্রা, এদিকে মৃণাল সরকার বলছি সুরেন্দ্রা, এই একই ঘটনা, এই বারবার সাংবাদিকরা আমরা মার খাবো, বারবার আমাদেরকে নিগৃহীত হতে হবে, আমাদের উপর অত্যাচার হয়ে যাবে, আপনারা এসে সাংবাদিক সম্মেলন করবেন, তারপর আবার দুদিন চুপচাপ থাকবে, কিছু প্রতিবাদ হবে, তারপর জেকে সেই আদপে এর ভবিষ্যৎ কি, এটা থামবে কোথায় গিয়ে, যেটা আপনারাই ঠিক করেন। আমি তো সাংবাদিক সম্মেলন শুধু করিনি, আমি কাল রাত্রে অ্যারেস্ট হওয়ার আগে সন্টু পানকে ভিডিও কল করেছি, অডিও কল করেছি। আমি কি করতে পারি বলুন? আমি কলকাতায় ছিলাম, আমি সন্দেশখালিতে ওই রাত্রে ওই ধামাখালি পেরিয়ে কি করে ওখানে পৌঁছাবো? আমার যা করণীয় আমি করেছি, আপনি ফলো মি। আমি কালকে রাত্রে যে চ্যানেলের সাংবাদিক হয়েছে তাদের 15 মিনিট ফোন ইন দিয়েছি। আমি সচরাচর ফোন ইন দিই না, আপনি আমার হ্যাবিটে নেই, খুব কম দিই। আমি ওই চ্যানেলের যে ন্যাশনাল চ্যানেল রিপাবলিক ভারত, তাকে ফোন অন দিয়ে কন্ডেম করেছি। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আমি এক্স হ্যান্ডেলে প্রতিবাদ পত্র দিয়েছি। আমি রাত্রি 12টা থেকে আমার সোশ্যাল মিডিয়াতে ব্ল্যাক দিয়ে সিম্বলিক প্রোটেস্ট করছি 24 ঘন্টা ধরে। আমি সকাল 8টার সময় আমার যখন বাড়ি থেকে বা ফ্ল্যাট থেকে বেরোই, তখন বুকে কালো রেবনটা লাগিয়ে আমি নিজাম প্যালেস থেকে যাত্রা শুরু করি সন্দেশখালির দিকে। এবং আমি সন্দেশখালিতে ননস্টপ সারাদিন কাজ করে, অনেক লড়াই করে, পিচ রাস্তায় বসে মহামান্য উচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চে তার অনুক্রম পায়, আমি সেখানে ঢুকে মানুষজনের সঙ্গে 3-3.5 ঘন্টা কথা বলে একেবারে ননস্টপ আপনাদের কাছে এখানে এসে পৌঁছে আমার প্রোটেস্ট রাখছি। আগামী দিনেও আমি সন্টু পানের বাড়িতে যাওয়া, রিপাবলিক টিভিতে গিয়ে তাদের প্রতি সলিডারিটি জানানো, ডেমোক্রেটিক ওয়েতে একজন লিডার অব অপোজিশন হিসেবে দেব মাল্য বাগচির জন্য যা করেছিলাম, যেটা ওর নিজের হাউস করেনি, এক্ষেত্রে তো তার নিজের হাউস করছে। আমার তখন এক্সের নাম টুইট ছিল, আমার টুইটকে ট্যাগ করে তারপরে দেবমাল্যর হাউস প্রতিবাদ শুরু করে, তাও খুব ছোট ছোট করে, অনেক কষ্টে। এই কাজটা যাদের করা উচিত তারা তাদের, আমার যে লিমিটেশনের মধ্যে, আমি সরকার নই, আমি পুলিশ কন্ট্রোল করি না, আমি লয়ার নই যে হাইকোর্টে গিয়ে ওর জন্য এক্ষুনি বা লোয়ার কোর্টে গিয়ে বেল মুভ করব। আমি আমার যে করণীয় কাজগুলো আছে লিডার অব অপোজিশন হিসেবে, আমি সেটা সিনসিয়ারলি করছি, ডেমোক্রেটিক যে সেট আপ আছে সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে, হুলিগানিজম না করে। কিন্তু আপনাদেরকে ভাবতে হবে, আজকে প্রেস ক্লাবের লনে একজন পলিটিক্যাল ওয়ার্কার, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, একজন লিডার অব অপোজিশন, তিনি প্রেস কনফারেন্স করছেন, ভিতরটা আমি পাইনি, আমি দুপুরে চিঠি পাঠিয়েছি, পাইনি, হয়তো প্রি অকুপাইড, হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু আমাকে লনটা দিয়েছেন, আমি গ্রেটফুল। কিন্তু এটা তো করার কথা ছিল আপনাদের এখানে যিনি প্রেসিডেন্ট হয়েছেন আনকনটেস্টেড বা জিতে জানি না, আর সেক্রেটারি, এটা আমার করার কথা নয়। আপনাদের সকলের বুকে তো কালো ব্যাজ নেই, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আপনার কমিউনিটি, সাংবাদিক কমিউনিটি যদি আপনারা একমত হয়ে নামতে না পারেন, আপনি কার দিকে আঙুল দেখাচ্ছেন? আমি যে পারফরমেন্স করছি লাস্ট 18-20 ঘন্টা,
সেই পারফরমেন্সের 10%ও কি আপনার প্রেস ক্লাব করেছে মধ্যরাত্রে একটা সাদামাটা প্রেস কনফারেন্স প্রেস স্টেটমেন্ট দেওয়ার বাইরে? সীমাবদ্ধতা আছে, কারণ এরা অনেকেই ভাতাজীবী, এদের সরকারের সঙ্গে অনেকগুলো বিষয় রয়েছে, শুনতে খারাপ লাগবে। প্রেস ক্লাবের লনে দাঁড়িয়ে বলেছে, প্রেস ক্লাবের সেক্রেটারি, তার পলিটিক্যাল আইডেন্টিফিকেশন রয়েছে, তিনি যৌথ ফ্যামিলিতে থাকেন, ওনার ভাই শান্তিপুর পুরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যান, তিনি পারবেন না মমতা ব্যানার্জি বা তার সরকারের বিরুদ্ধে যেতে পারবেন না, এটা একেবারে ট্রু ফ্যাক্ট। বাকি আপনারা যারা আছেন মেরুদ শিরদাঁড়াটা এখনো আলমারিতে রেখে আসেননি, তাদের কাছে আমি আশা করব আরো বেশি অ্যাগ্রেসিভ হইতে আপনারা করবেন। আজকে সন্তুর সঙ্গে যা হয়েছে, কালকে মৃণাল বাবুর সঙ্গে এটা হবে। আমি নন্দীগ্রাম গণ আন্দোলন করেছি, ক্রেডিট নন্দীগ্রামের মানুষের, কিন্তু আমি কোঅর্ডিনেটর ছিলাম, আমার কথা সবাই শুনতো, অনেকগুলো দল সংগঠন ছিল আমার কথা শুনতো। আমি জঙ্গলমহলে লিড করেছি, সেখানেও যারা ছিল বিভিন্ন কমিউনিটি গোষ্ঠী, তারা আমার কথা শুনতো। আমি কোঅর্ডিনেটর ছিলাম, নেতা ছিলাম না, মাতব্বরি করিনি। জনজাগরণের মধ্য দিয়েই এটা ঘটবে, এবং পশ্চিমবঙ্গে 11-র আগেও যেভাবে জুডিশিয়ারি ত্রাতার ভূমিকা নিয়েছিল অনেকগুলো ইস্যুতে, এখনো জুডিশিয়ারি অনেকটাই ত্রাতার ভূমিকা নিয়েছে। আর 356 করার ক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন যাই থাকুক না কেন, আমার পার্টির পক্ষ থেকে, পার্টি বিজেপি ন্যাশনাল পার্টি এবং নরেন্দ্র মোদীজির 10 বছরের রাজত্ব প্রায় 3-4 মাস বাকি আছে মাত্র, এই সময়কালে তিনি কোথাও 356 লাগাননি, এমন কোনো নজির নেই। কংগ্রেসের আমলে এটা আমরা ফ্রিকুয়েন্টলি ইম্পোজ করতে দেখেছি, লাগাননি। কিন্তু আপনি যদি বলেন অ্যাজ এ সিটিজেন অব দি বেঙ্গল, ভোটার অব দি বেঙ্গল এবং একজন পলিটিক্যাল স্মল ওয়ার্কার অব দি বেঙ্গল এবং দীর্ঘদিনের জনপ্রতিনিধি, 3 বার কাউন্সিলর, 2 বার এমপি, 4 বারের এমএলএ, তাহলে আপনি কি একমত এসসি কমিশন অথবা এনসিডাব্লিউর সঙ্গে? আমি বলবো হ্যাঁ, আমি একমত, আমি সমর্থন জানাচ্ছি, আমি আমি সেকেন্ড করছি এসসি কমিশন যেটা মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে দিয়েছেন এবং এনসিডাব্লিউ যেটা মাননীয় রাজ্যপাল মহোদয়কে দিয়েছেন, তার সঙ্গে আমি একমত। কিন্তু অ্যাজ এ মেম্বার অ্যান্ড ফাংশনারিজ অব দি ভারতীয় জনতা পার্টি, আমার পার্টি এই বিষয়ে তার স্ট্যান্ড পয়েন্ট এখনো ঘোষণা করেনি। এবং গত 10 বছরে নরেন্দ্র মোদীজি অত্যন্ত ডেমোক্রেটিক ওয়েতে দেশ চালাচ্ছেন। কংগ্রেসের আমি তো নাম্বার নিয়ে অপোজিশন লিডার, কিন্তু মমতা ব্যানার্জি প্রথম 2 বছর আমাকে বিরোধী দলনেতা বলতে তার খুব আপত্তি ছিল, পরে ঠেলায় পরে বলেছেন আমাদের বিরোধী দলনেতা, ঠেলায় পরে এই 6-8 মাস হলো বিধানসভায় 2-1 বার বলেন যে আপনিও শুনুন, আপনার কথাও আমরা শুনব, এই সবে 6-8 মাস হলো, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। প্রথম 2 বছর যারা অ্যাসেম্বলি বিট করেন দেখেছেন, তুই কে রে, তুই তো ইত্যাদি একটা মানে স্বীকার করতে ভীষণ তার কষ্ট ছিল। কোনটা ছিল, নরেন্দ্র মোদীজি 10% এমপি না থাকা সত্ত্বেও মেজর ব্লক হিসেবে কংগ্রেসকে অপোজিশনের স্বীকৃতি দিয়েছেন, তার লিডার অধীর রঞ্জন চৌধুরীকে লিডার অব অপোজিশনের স্বীকৃতি দিয়েছেন, সিবিআই ডাইরেক্টর বলুন, চিফ জাস্টিস অব ইন্ডিয়া বলুন, লোকায়ুক্ত বলুন, ইনফরমেশন কমিশনার বলুন, সব ক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে তাকে প্রপারলি 15 দিন আগে নোটিশ এবং তার যে ডকুমেন্ট বা যা যা অ্যাপ্লিকেন্ট যাদের শর্টলিস্ট হয়েছে সব তার কাছে পাঠিয়ে তার প্রপার ওপিনিয়ন নিয়েছেন। এবং শুধু তাই নয়, লিডার অব দি মেজর ব্লক হিসেবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান দিয়েছেন অধীর চৌধুরীকে, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি তাদের ডক্টর অশোক লাহিড়ি ন্যাশনাল ইকোনমিস্ট তার নাম দেওয়া সত্ত্বেও রিজেক্ট হয়েছে, এবং আমরা ফিনান্স কমিটিতে আমরা 6টা পাই, ওরা 14টা পায়। আমাদের যে 6 জনের মধ্যে কাউকে না করে ওদের 14 জনের মধ্যে একজনকে রিজাইন করে প্রথমে মুকুল রায়কে, পরবর্তীকালে কৃষ্ণ কল্যাণীকে করে অপোজিশনকে তিনি স্বীকৃতি দেননি। আজকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি
কার্যত ডিফাং থাকার পরে, ফলে আজকে ক্যাগ রিপোর্ট ডিসকাশন হয় না, পিএসসি রিপোর্ট আপনার ফিনান্স বিলের মাধ্যমে অ্যাসেম্বলিতে আসে না, পাবলিক অ্যাকাউন্টস কমিটি কার্যত অচল। এই হচ্ছে ডিফারেন্স ইন বিটুইন নরেন্দ্র মোদি অ্যান্ড হিপোক্রেট মমতা ব্যানার্জি। কে বলছে? তৃণমূলের কোন লোকটা, কোন স্তরের লোক, ফোর্থ গ্রেড এমপ্লয়ি না কন্ট্রাকচুয়াল না ক্যাজুয়াল না গ্রুপ সি? হ্যাঁ, ওই একটা মাল্লের সম্পর্কে আমি উত্তর দিই না, 3.5 বছরের জেল খাটা মাল, নর্দমার গিট গামছা পরে বাস দ্রুত পুরীতে, ওর উত্তর তো আমি দিই না। আরেকটা বলছেন ও তো রাজ্যসভা থেকে নাম কেটে দিয়েছে, ও এখন চেষ্টা করছে লোকসভাতে যাতে টিকিট পাওয়া যায়। ওকে তো ওইখানে আপনার ওই বেলগাছিয়া কাশীপুরে সবাই বলে স্কোয়ার ফুটছেন। ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি অর্থাৎ সিবিআই এনআইএ রা যদি কাজ করতে শুরু করে, তৃণমূল যা করেছে 12 বছর কি কি করেছে, আজকে আমি কয়েক হাজার মেয়ের সঙ্গে হেঁটেছি এবং অন্তত 40-50 জন ভিকটিমের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলেছি। আমি ভেবেছিলাম আমাকে তারা হয়তো খুলে বলবেন না, তারা তাদের অত্যাচারিতর কথা আমাকে বলেছেন এবং তারা বলছেন এটা একদিনের ঘটনা নয় দাদা, তৃণমূল ক্ষমতায় আসা এবং 2013 সালে শাহজাহান সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়ার পরে, 2013-র পর থেকে কন্টিনিউয়াস শাহজাহান এবং তার বাহিনী এটা চালিয়ে যাচ্ছেন। শুধু শারীরিক নির্যাতন ধর্ষণ শীলতা হানি নয়, তাদের ভোটাধিকার পর্যন্ত তারা লাস্ট ভোট দিয়েছিলেন 2011 সালের বিধানসভার ভোটে, 2013 সালের পঞ্চায়েত ভোট থেকে লাস্ট পঞ্চায়েত ভোট পর্যন্ত কোন ভোট সন্দেশখালীর দ্বীপগুলো লোকেরা ভোট দিতে পারেনি আমার কাছে, তারা বলেছে, সবার সামনে বলেছে, একটা জায়গায় নয়, আমি 8টা পাড়াতে ঘুরেছি, যেখান থেকে আন্দোলনের শুরু পাত্রপাড়া থেকে শুরু করে বিকাশ সিং এর বাড়ি কোথাও বাকি রাখেনি, আমি 6 কিলোমিটার পদব্রজে করেছি, সামান্য টোটোতে ছিলাম। শুধু জানায় আমাকে নিয়ে গিয়ে তারা জলকর দেখিয়েছে, 75 বছরে বৃদ্ধ কেঁদেছে, 10 বিঘা জমি নিয়ে নিয়েছে শিবু হাজরা, 65 বছরের প্রবীণ কেঁদেছে, আমার 7 বিঘা জমি নিয়ে নিয়েছে শিবু হাজরা, আমাকে নিয়ে গিয়ে 703 বিঘা জমির জলা দেখানো হয়েছে, যেখানে উপজাতি এবং তফসিলিদের জমি দখল করেছে, চোখে না দেখলে এলাকায় না গেলে বোঝা যেত না যে তৃণমূল নামক বস্তুটা কি, এবং 11-র আগে ভুলতে পারি নিজের নাম ভুলবো না কো নন্দীগ্রাম যেমন ছিল, এখন 24-26-এর আগে সন্দেশ খালি করবে মমতার চেয়ার খালি, জোট বেঁধেছে জনতা, যাবে এবার মমতা। আধার দেশের একটি মাধ্যম, উনি ফলস স্টেটমেন্ট করেছেন এবং গতকাল তিনি আলাদা কার্ড দিবেন বলেছেন, অথচ তার লোকেরা, তার মুখ্য সচিব, তার অর্থ সচিব, তার পঞ্চায়েত সচিব, তারা লিখিতভাবে দিয়েছে যে আধার কার্ড ভেরিফিকেশন এবং অ্যাকাউন্টের সঙ্গে লিংক না থাকলে তথাকথিত 100 দিনের টাকা কাউকে দেওয়া হবে না। পরস্পর বিরোধী কাজ করেছেন, আধার নিয়ে ভুল বুঝিয়েছেন, সমস্ত আধার, আজকে আধার সংস্থা কালকে টুইট করি 3:20-25 মিনিটে বলে দিয়েছে কোনো ক্যান্সেলেশন হয়নি, তারপরে 3:30 থেকে 4 পর্যন্ত মিথ্যে কথা দেশ এবং দেশের সরকার সম্পর্কে বলেছেন এবং একটা কমিউনিটিকে ফিট করে, বিশেষ করে তফসিলি জাতিদেরকে উল্লেখ করে তিনি যে কার্ডটা খেলেছেন,
এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, এনআপি চ্যানাপ। দেড়শো রোহিঙ্গার বসতি আছে, তাদের আধার কার্ড আছে, তাদের 50টা মোটরসাইকেল শাহজাহান দিয়ে রেখেছে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সুদ আদায় করতে যায়। 150 জনের বসতি আছে, সরবেরিয়া বাজারে ঘুরে আসবেন, শাহজাহান কি জিনিস দেখতে পাবেন। আর নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী ছিলেন বলে ইডি গেছে ওখানে, ইডি যদি না যেত মমতা তার ভাইপো যতদিন থাকতো ততদিন সন্দেশখালীর মা বোনেরা শাহজাহানদের ভোগ্য পণ্য হিসেবে ব্যবহৃত হতো। সরি টু সে, হ্যাঁ হচ্ছে তো, হচ্ছে তো, আপনি গোসাবার 13টা দ্বীপে গেলে পাবেন অনেকগুলো দ্বীপে, আপনি ফলতাতে গেলে পাবেন, আপনি বহু জায়গায় আমি বলে দেবো পাবেন। বিরোধীরা ডুইং, আমরা বন্ধ ডাকি না মমতার সিপিএম এর মতো, বিধানসভা গিয়ে ভাঙচুর করি না, বিজেপির কালচার আলাদা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 16 তারিখে, আমাদের লোকরা কোথাও বড় বাইক নিয়ে, আজকে সন্দেশখালীতে পরীক্ষা সেন্টারের বাইরে আমি নিজে শুনছি 2-3টে চোঙ্গা লাগিয়ে টোটো করে বলছে 144 144, প্রত্যেকটা বাড়ির সামনে বলে এসছে যাতে কেউ না বেড়ায়। আর সন্দেশখালী 2GP সবচেয়ে এফেক্টেড, সন্দেশখালী প্রপার অঞ্চল, সেই অঞ্চলে 20,000 লোকের বাস। আজকে আমাকে, আমার সঙ্গে মিট করেছে বা আমাকে দেখেছে বা আমাকে স্বাগত জানিয়েছে বা আমার কাছে এসেছে বলেছে আবেদন করেছে, আমি প্রায় 150-এর বেশি কমপ্লেন নিয়ে এসেছি গাড়িতে, 17-18 হাজার লোক টোটাল। তারা আমাকে প্রায় 2,000-3,000 মহিলা ঘাট থেকে নিয়ে গেছে, আবার ঘাটে এসে পৌঁছে দিয়ে গেছে প্রায় 3,000 মহিলা শাঁখ বাজিয়ে ফুল ছড়িয়ে। আমি শাঁখ ফুলের কথা বলছি না, এরা মাইক দিয়ে সারাদিন প্রচার করেছে। মমতা ব্যানার্জি শুনে রাখুন, আপনি আপনার বালির বাঁধ দিয়ে আর রাজীব কুমারকে ইনস্ট্রুমেন্ট করে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, ওই দলের সৈনিক ছিলাম প্রথম থেকে, প্রোটেকশন না, ওই কালচারের আমি অংশীদার ছিলাম না, আমি ভাইপো কালচারের অংশীদার নই। আপনি কোন চ্যানেল আমি জানি না, সম্মান রেখে বলছি, ভাইপো কালচারের সঙ্গে কোনোদিন ছিলাম না। মমতা ব্যানার্জি তিনি এই তার প্রচণ্ডটা 2016 পর থেকে ধরেছে, আমিও ডিস্টেন্স মেনটেন করেছি, এবং আমি কখনোই চাইনি যে সিপিএম ক্ষমতায় চলে আসুক। সিপিএম এর অত্যাচার আমি দেখেছি, আমি জ্যোতিবাবুকে রেসপেক্ট করি, প্রমোদ দাশগুপ্তকে প্রণাম করি, বিনয় চৌধুরীকে রেসপেক্ট করি, আমি গীতা মুখার্জি নারায়ণ চৌধুরীদেরকে প্রণাম জানাই, সুকুমার সেনগুপ্তকে শ্রদ্ধা করি। সিপিএমটা যখন পরে পরে লক্ষণ শেখ, হান্নান মোল্লা, মজিদ মাস্টার, ডাব্লিউ আনসারিদের কাছে চলে যায়, সেদিন থেকে সিপিএম এর পচন শুরু হয়। যেদিন মমতা ব্যানার্জির বিকল্প শক্তি হিসেবে বিজেপির উত্থান হয় সেদিন আমি বিজেপির সঙ্গে যাই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সময় দুর্বল করলে সিপিএম শক্তিশালী হতো। আমি কখনোই চাইনি সিপিএম শক্তিশালী হোক, কারণ আমি নন্দীগ্রামের বুকে দাঁড়িয়ে সিপিএম এর অত্যাচারগুলো চোখের সামনে দেখেছি। আপনাকে আমি ক্লিয়ার করলাম, আর ভাইপোর রাজনীতিতে আমি নেই। ভাইপো 2014-11 সালে এখানে আসে, আমার হাত থেকে মাইক কাড়ায়, 2014 সালে তাকে এমপি করা হয়, 2016 থেকে হাত পাকায়, যত জেলের ভিতরে আছে শান্তনু কুন্তল সবগুলো, কালীঘাটের কাকু অয়নশীল, সব লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল।